আমাদের বাড়ির নয়নতারা ফুলের গাছ, এটা ফুলগুলি খুবই সুন্দর। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকের ব্লগটা খুবই খুবই সুন্দর একটা ব্লগ হতে চলেছে, কারণ আজকে তোমাদের সাথে আমি আমার গ্রামের কিছু জিনিস শেয়ার করব। আর আমার গ্রাম হচ্ছে পূর্ব লক্ষ্মীবিল, আর তোমরা সবাই জানো পূর্ব লক্ষ্মীবিল হচ্ছে ফুলের গ্রাম। তো এই ফুলের গ্রামে আজকে তোমাদেরকে ফুলে সবজিয়ে ভরা এই গ্রামটা একটু ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে আমি বাড়ির যে ফুল গাছটা আছে এটা থেকে শুরু করছি, তারপর যাব খেতে। আর এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ, আর অনেকে গ্রাম বাংলার ভাষায় মালঞ্চ ফুলও বলে, বাট এটার অরিজিনাল নেম হচ্ছে নয়নতারা। তো এই গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছে, আমি প্রথমে এটা দেখে তারপর এখন চলে যাব গাঁদা ফুল খেতে। আর প্রচুর গাঁদা ফুল হয়েছে দেখো, এগুলিতে অনেক অনেক গাঁদা ফুল গাছ রয়েছে। আর আমি এই গাঁদা ফুলগুলো তারপর পাশাপাশি চেরি কাশি ওগুলোও আমি ভিডিও করেছিলাম, বাট আমার ফোনে কেন জানি না এগুলো সেট হয়নি। বাট পরে যদি পারি তাহলে অন্য আরেক দিন গিয়ে তোমাদেরকে অবশ্যই ওই ফুলগুলোর ভিডিও করে এনে দেখিয়ে দেব। তো তারপর আমরা এখানে সবাই এসেছি ফুল খেতে দেখতে, আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আর এখন এই গাছগুলো বেশি দিন হয়ে গেছে, সেই জন্য এই গাছের ফুলগুলো প্রায় ছোট ছোট, বাট এগুলো যখন একদম টাইমিং ছিল না তখন খুব বড় বড় ছিল। তো তারপর আমরা ফুল ক্ষেত ঘুরে তারপর চলে গেলাম সবজি ক্ষেতে। আর এই দেখো প্রচুর সবজি ক্ষেত রয়েছে চালকুমড়ো। এখানে অনেকগুলো চালকুমড়ো চার দেখিয়ে দিলাম তোমাদের। তো তারপর আবার তোমাদেরকে কিছু ফল দেখিয়ে দিই, ফুল ফল সবই দেখিয়ে দিই। এই হচ্ছে কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, এগুলো আমাদের বাড়িতে। আর চারিদিকের আবহাওয়াটা দেখো, আকাশটা কি সুন্দর হয়েছে। আর আমি ভিডিওটা খুব ভোরে ভোরে করেছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি।